আজ্ঞা একটা পরিচয় দেবে। মো না নিত্যানন্দ দাস, আম ঘর বসাড়িয়া বন্ধুটা গ্রাম পঞ্চায়েত। কোণ রয়েছে অভিযোগ আজ আপনার জেলাপাল কার্যালয় আসলে? সরকারি রাস্তা উপরে গোটে ব্যক্তিগত লোকর বাউঁশ বোধা প্রায় 50 সেরকি বাউঁশ শোকি তার উপরে রয়েছে, ইলেকট্রিক তার উপরে। অন্য জনক বাড়ি বি 10 ফুট রয়েছে, 50টা বাউঁশ অল্প সব সেটা কহিলা বেড়ে কাটিয়া কাটুনি, বহুত অসুবিধা। থরে সর্ভিস তার জনকর ছিঁড়ি যাই রাস্তায় পড়ছে, রহবা তো লোক কে যাই না করেন্ট ধরি রাখলে, তারপর দেখলা পরে আমি তাকে ঠিক করলু। আজ্ঞা কত বর্ষ ধরি সেমি তার বাউঁশ উপরে শোকি রয়েছে? প্রায় 3-4 বছর, 5 বছর এমনি হব। এ বিষয়ে আপনার অভিযোগ করলে কোটি? আজ্ঞা আমি ইলেকট্রিক ডিপার্টমেন্ট কু 3 দরখাস্ত দিয়েছি, জেইকে দিয়েছি, এসডিও কু দিয়েছি, ম্যানেজর কু দিয়েছি, সমস্ত কু দিয়েছি, থানার বি অভিযোগ করেছি। তারপরে কোটি দিয়ে বিডিও দিয়েছি, মাসে ব্লক বিডিও দিয়েছি, কিন্তু অভিযোগ কী তৎপরি কলে না আমি দিয়েপারে। এত বিপদ সংকুল অবস্থার ইলেকট্রিক তার সেটি ওলিকি রয়েছে, লোক মানে সহ যাতায়াত করছেন, অর্থাৎ আপনার অভিযোগ কলাপরে কি শুনু না? আপনার জেলাপাল ভেটলে, জেলাপাল কোণ প্রতিক্রিয়া দেলে, কোণ কহিলে? আপনার বিষয়ে যদি আগামী দিনের আপনার দাবি পূরণ না করা যায়, কোণ কহিলে? যদি আগামী দিনের আপনার দাবি পূরণ না করা যায় এবং সে তারকু সেটু হটানো যায়, তাহলে আপনার কোণ করবে? আমি যদি আগামী দিনের আপনার দাবি পূরণ না করা যায় তাহলে আপনার কোণ করবে? আমি পুনর্বার জেলাপাল অভিযোগ করব, যদি জেলাপাড়া অনুযোগ ন্যায় বিচার ন দিকে মানে রাস্তা ওহ্লাই রাস্তা ওহ্লাই করে জেলাপাল অফিসে কে দরকার পড়লে সে থানায় বসবু, আমার ন্যায় পাওয়া দরকার। আজ্ঞা পরিচয় দেবে। কুনমুন দাস, ঘর মুসাড়িয়া পঞ্চায়েত বন্ধবাটা। কোণ রয়েছে অভিযোগ আজ জেলাপাল কার্যালয়? অভিযোগ রয়েছে আমার গাঁরে ইলেকট্রিক তার যাইছে যা সত্যি, তা উপরে কিছু বাউঁশ বুদা অনেক রয়েছে সে ইলেকট্রিক তার উপরে, যেগুলো কি লোক জীবন প্রতি বিপদ সৃষ্টি করছে। এই বাবদে আমি আসছিল অভিযোগ আগর কোটা অভিযোগ করে আগর আজ্ঞা করলু, এসডিও করলু, আডিও করলু, ইলেকট্রিক জেইকি করলু, কোণ পদক্ষেপ গ্রহণ করলে? থানার বি অভিযোগ করেছি, কোণী প্রকার আমার সাহায্য সেটি মিলি না। আজ জেলাপাল কার্যালয় আসলে? আজ্ঞা কোণ জেলাপাল প্রতিশ্রুতি দেলে? জেলাপাল প্রতিশ্রুতি দেলে আমি কার্যসূচী গ্রহণ কলে যে আমি কিছু দিন ভিতরে সমাধান করব। যদি আগামী দিনের সমাধান ন হুয়ে কোণ করবে? যদি আগামী দিনের এই সমস্যার সমাধান না হুয়ে তবে আমি রাজরাস্তা গলে জেলাপাল অফিস আগে। আজ্ঞা কোণ কি আপনার ধমক দৌছি এবং কাহিকি আপনার রেপ কেস দৌছি এবং কোণ পাই থানারে অভিযোগ? যে লোকর বাউঁশ বুদা বড়িছি তার উপর পড়ি রয়েছে সে লোকর বিশেষ অছেন্তি, সে আমাকে আমি পচারলা বেলকু সে আমাকে ধমক দৌছেন আমি রেপ কেস করিবু, মো বাউঁশ বুদার যে হাত মারিব মু রেপ কেস করাইবি, আর করিছি মধ্যে গোটে রেপ কেস আমার না এন্ট্রি হয়েছে, সেটা কোর্টরে বি চালিছে সে কেস, আর সে আমার অছেন্তি অঙ্গনবাড়িরে সহায়িকা ভাবে কার্য করছেন। কো অঙ্গনবাড়িরে কাম করছেন? মুসাড়িয়া লক্ষ্মী রেখা মিশ্র দাস। তো আপনার এ বিষয়ে মধ্যে জনাইছেন কোটি এমতি সে লোক করছেন বলে? আজ্ঞা যে ইলেকট্রিক যাইকি আডিও এমন সব আমি তো জনাইছু থানার বি বিষয়ে কিছু জনাইছু, আজ যাকে বি কিছু কো থানা আপনার পাটকুর থানা কিছু পদক্ষেপ গ্রহণ করেন না? আপনি কম চাহুছেন? দেবে আমি চাহুছি এর সমাধান যথাশীঘ্র করা যাও, কাইকি না অতরে গোটে তার ছিড়ি পড়ি রাস্তায় কেহি বাই মিস্টেক তাদের সংস্পর্শে তারা আসি না, যদি আসি থাকে কিছু দুর্ঘটনা ঘটি থাকা,